দেশ বিরোধী মানুষ বিরোধী কৃষি বিরোধী মোদী সরকার নিপাত যাও এইকে লাউন ফিরো পাড় অবিলম্বে কৃষি আইন বাতিল করতে হবে এইকে লাউন ফিরো পাড় এইকে লাউন ফিরো পাড় দেশ বিরোধী মানুষ বিরোধী কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করো এইকে লাউন ফিরো পাড় এইকে লাউন ফিরো পাড় এইকে লাউন ফিরো পাড় অবিলম্বে দেশ বিরোধী মানুষ বিরোধী কৃষক বিরোধী কৃষি বিল কৃষি আইন বাতিল করো রাজ্যের বিধানসভায় বিকল্প কৃষি আইন চালুর দাবিতে সবাই লড়ছিল দিল্লিতে ভয়ঙ্কর ঠান্ডার মুখে লাখো কিষাণ জনতার সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে গোটা দেশ সামিল হও আজকে যদি রাস্তা বন্ধ না করি সারা জীবনের জন্য আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে দেশের সরকার বিজেপি সরকার সংসদে কার্যত গায়ের জোরে যে তিনটে কৃষি আইন লাগু করেছে এতে গোটা দেশে শুধু চাষিদের বা কৃষকদের ক্ষতি না গোটা মানুষের ক্ষতি সবার ক্ষতি এই ক্ষতিতে হচ্ছে মিনিমাম যে প্রাইস সাপোর্টিং প্রাইস সেটা না থাকায় গোটা দেশের যে ইতিমধ্যেই যে কৃষকরা সমস্যার মধ্যে আছেন কৃষকদের আত্মহত্যা আছে এটা ভয়ঙ্করভাবে বাড়বে মিনিমাম সাপোর্ট প্রাইস না পেলে এমনিতে আপনাকে যদি দেখুন আলু যা 45 টাকায় বিক্রি হচ্ছে কৃষক পাচ্ছেন 4 টাকা এমনিতেই খারাপ অবস্থার মধ্যে আছে আরও সর্বনাশ হবে আত্মহত্যা বাড়বে এখন হচ্ছে প্রতি মিনিটে 3 জন করে মারা যাচ্ছেন পরবর্তীকালে দেখা যাবে সংখ্যাটা বাড়বে গোটা দেশের অর্থনীতি শেষ হবে শুধু কৃষকদের অর্থনীতি তো নয় গোটা মানুষের অর্থনীতি শেষ হবে এবং এর বিরুদ্ধে গোটা দেশে আজকে বিভিন্ন অর্গানাইজেশন বিজেপি বিরোধী সব অর্গানাইজেশন সব সংগঠন রাস্তায় নেমে কদিন ধরেই প্রতিবাদ করছে আজকেও আমরা এই প্রতিবাদে আছি আজকে কলকাতা 16খানা স্পটে আমাদের সিআইটি এবং অন্য গণসংগঠনগুলো মিলিতভাবে প্রতিবাদ করছে তার মধ্যে কলেজ স্ট্রিট একটা আপনি যেখানে এখানে এসছেন এছাড়াও আরও 15টা জায়গায় কলকাতার বুকেই আজকের এই সময় ধরে প্রতিবাদ হয়েছে আজকের সন্ধেবেলা প্রত্যেকটা অঞ্চলে মিছিল হবে বিভিন্ন লাল ঝান্ডা তারা একসাথে মিলিত হয়ে মিছিল করবেন গোটা কলকাতায় আজকের গোটা কলকাতা জুড়ে গোটা রাজ্য জুড়ে সারা দিন ধরে এই কর্মসূচি চলবে এবং দিল্লি সরকার যতদিন পর্যন্ত এই ওদের দাবি একটাই তো দাবি এই কৃষি আইনগুলো বাতিল করো আর তো কোনো দাবি না পরিষ্কার দাবি এই দাবি যতক্ষণ না মানছে দিল্লিতে এই ঠান্ডার মধ্যে লাখো মানুষ আন্দোলন করছেন প্রতিদিন আরও মানুষ বাড়ছে আরও মানুষ যুক্ত হচ্ছেন আমাদের রাজ্য থেকেও কৃষকরা যুক্ত হচ্ছেন এআইকেএসের নেতৃত্বে ফলে লাখোটা লাখো লাখো হবে এবং তার আন্দোলনের গোটা দেশ জুড়ে একইভাবে আন্দোলনটাও বাড়বে তারই একটা অংশ আজকের এই কর্মসূচি।